شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়া ইসতানিবুত তাগুত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه قوما فهو منهم। সম্মানিত দিনী ভাইরা, গত কয়েকদিন একজন একটা প্রশ্ন করেছিলাম, আমি কথাটা ভুলে গেছি, এই জন্য সবার উদ্দেশ্যে একটা ভয় দিচ্ছি। সেটা হলো বর্তমানে যেটা আমাদের দেশে চলতে আছে সেটা হলো ওয়ার্ল্ড কাপ ফুটবল। এই ওয়ার্ল্ড কাপ ফুটবলকে কেন্দ্র করে আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, আর ওয়ার্ল্ড কাপ ফুটবলে কেন দেখা যাবে কি যাবে না, এটার উপকারটা কি অপকারটা কি, আর দেখা যাবে কি যাবে না, শরীয়ত কি বলে। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি যে আল্লাহ পাক কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ উত্তম নমুনা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি যার অনুসরণ করবে কিয়ামতের সে সেই জাতির সাথে হাসানসর হবে। আজকে আমাদের মধ্যে দেখা যাচ্ছে কোথায় ব্রাজিল, কোথায় ফ্রান্স, কোথায় ইটালি, কোথায় জার্মান, আমাদের জানার বিষয় না। আমাদের এই বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের প্রিয় বাংলাদেশ অনেক ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছেন অনেক রক্তক্ষরণের মাধ্যমে। সেই বাংলাদেশে আজকা অলিতে গলিতে বাড়ির ছাদে বিল্ডিংয়ে ইহুদি নাসারা নাসারাদের ফ্ল্যাগ, যেটাকে পতাকা বলি, আমাদের বাড়ির ছাদে উঠতেছে। যে ইহুদি নাসারা তারা আমাদের চরম দুশ্মন। আজ পুরো পৃথিবীতে যদি আমরা ফলো করি দেখা যাবে ইহুদি নাসারা কাফের বেইমানেরা আমাদের মুসলমানের মা বোনদেরকে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মারতে আসেন। আজকে সেই ইহুদি নাসারাতের জন্য আমরা মরিয়া হয়ে গেছি। সেই ইহুদি নাসারাতের পতাকা আমাদের বিল্ডিংয়ে আজকে উঠতেছে। আমার তো মনে হয় বাংলাদেশ সরকারের কাছে আমরা সবিনয় অনুরোধ করছি, এটা একটা দেশদ্রোহী। আমার দেশের পতাকা না উত্তোলন করে বা স্বাধীন দেশে স্বাধীন দেশের পতাকা উত্তোলন না করে ইহুদিন আসারাতের পতাকা কোন খাতিরে উঠতে পারে আমরা জানি না। আমরা দেশের সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এটা সরকার খুব দৃষ্টিগোচর করবেন। হোক খেলার নামে, জিনা আমার দেশের পতাকা উঠবে, আমার দেশের পতাকা উঠতে পারে, আমাদের দেশ পতাকা উঠে, কিন্তু ইহুদিন আসারাতে অন্য দেশের পতাকা স্বাধীন দেশে উঠতে পারে না, এটা কখনো হতে পারে না। দ্বিতীয় কথা হল, আজ আপনি কাকে ভালোবাসছেন আপনি কি একটু মনে করেছেন? ব্রাজিলের আর্জেন্টিনার ইহুদিদের আপনি ভালোবাসছেন। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসানসর হবে। একটি হাদিস মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিই না, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যাকে ভালোবাসবে সে তার সাথে হাসানসর হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আজকে আমরা আর্জেন্টিনার খেলা দেখছি, আর্জেন্টিনার ব্রাজিল জার্মানের খেলা দেখে আমাদেরকে যেন মরিয়া হয়ে গেছি। এখানে এটা তো হলো একটা সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট, আপনি খেলা দেখতে গিয়ে আপনি নামাজ মারছেন, আল্লাহর ফরজিয়ত মারছেন, সেদিন বিশ্বাস করবো ব্রাজিলের খেলার দিন দেখছি মাগরিবের টাইম হচ্ছে, মসজিদে নামাজ আসছে, নামাজ আসছে কি তারা খেলা দেখতে আছে আর উন্মাদের মতো চিল্লাছে, কে কথা বলবে? এরপরে হচ্ছে আসেন অর্ধ অনুঙ্গ, অর্ধ অনুঙ্গ পুরুষ, পুরো অনুঙ্গ মহিলারা,
এখন বলবেন ভাই আপনি কি বলছেন মহিলা উলঙ্গ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলারা কাপড় পরিধান করবে অথবা উলঙ্গ থাকবে। আপনি কি দেখেন না বেপদ্দা মহিলা নাচতেছে টিভির সামনে, আপনি কি দেখেন না? এরপরে পুরুষ হচ্ছে অর্ধ উলঙ্গ, তার ফলে সময়ের অপচয় হচ্ছে। এরপরে খেলা দেখাতে কি আমাদের কোন শরীরের ব্যায়াম আছে, চর্চা আছে? উত্তর আসবে জি না, চর্চা আছে ওই খেলা যে খেলা নিজে খেলবেন। হ্যাঁ, সুসজ্জ ভালো জিনিস দেখা যায় আছে, নিষেধ নাই। আপনি খেলা একজনে খেলতে আছে, আপনি দেখতে পারেন যেখানে কোনো অশ্লীল নাই, যেখানে কোনো বাজি নাই, যেখানে কোনো হার জিতের কথা নাই, যেখানে কোনো ঘুষের কথা নাই, যেখানে এই এই ওয়ার্ল্ড কাপ নিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি মানুষ বাজি ধরতেছে, এরপরে নমাজ হারাইতেছে, সময় ব্যয় করতেছে, কাজকর্ম সব ব্যয় করতেছে, কিন্তু কারোর কোনো গুরুক্ষেপ নাই। এবং কি আমরা আর্জেন্টিনাকে ব্রাজিলকে অমুককে তমুককে ভালোবাসি? আপনি কি মনে করছেন জাতি, আপনি কি মনে করছেন তাদেরকে ভালোবাসে জাহান্নামে জান্নাতে যাবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জাতি সে ইহুদি নাসারা অনুসরণ করবে, অথচ যে যার অনুসরণ করে যদি কেউ ইহুদি নাসারাতে সাদৃশ্য অবলম্বন করে হোক না সে মুসলমান, যদিও সে নামাজ পড়ে, যদি সে জাকাত করে, সে তাদের সাথে জাহান্নামে যাবে। হাদিসটা একটু বোখারী মুসলিমের প্রিয় দিনী ভাই, হাদিসটা একটু অনুধাবন করুন। আপনি ইহুদিকে ভালোবাসছেন, ইহুদি সাপোর্ট করতেছেন, ইহুদিকে ভালোবাসছেন, ইহুদিকে সাপোর্ট করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে ভালোবাসে, ইহুদিকে সাপোর্ট করে, কিন্তু সে নামাজি এবং সে সিয়াম পালনকারী, রাসূল হোক না সে নামাজি, হোক না কেন সিয়ামকারী, কিন্তু সে জাহান্নাম যেতে হবে। কারণ আপনি ভালোবাসছেন কাকে? যে ইহুদি নাসারাতরা আমাদের আমাদের চরম মুসলমানদের চরম দুশ্মন, সেই ইহুদি নাসারাতকে আমরা ভালোবাসছি, ভালোবাসে তাদের পতাকা আমাদের বিল্ডিংয়ে আমরা উত্তোলন করছি। আমরা সবিনয়ভাবে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন আল্লাহকে ভালোবাসি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো ভালোবাসি, তাহলে আমাদেরকে ভালোবাসা বা আমরা জাহান্নাম থেকে মুক্তি হব। আদার্স ভালোবাসার কোনো এই ভালোবাসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ওয়ার্ল্ড কাপের মতো এই কাফের মুশরিক ইহুদি নাসারাতের চক্রান্তের হাত থেকে আমাদের সরলমোনা ভাই বন্ধুকে দিনী ভাই বন্ধুকে আল্লাহ পাক রক্ষা করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই খেলা না দেখে ভাই বসে বসে তাজবি করি, বসে বসে দিনই কাজ করি। আরেকটি কথা মনে রাখছি, কথা আবার বলছি আবারও বলি, সেটা হলো ওই খেলা খেলা যায় আছে যে খেলায় আপনার শরীরের কোনো চর্চা আছে উপকার আছে, এটা মনে হতে। এখন ফুটবল খেলার চর্চা আছে, ফুটবলের উপকার আছে, কিন্তু আজকে এই যে অপকারগুলো হচ্ছে আজকে আমাদের মধ্যে, কাজে এগুলা থেকে আমাদেরকে ফুটবল খেলা বিশ্বকাপ ফুটবল খেলা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আমরা না হয় কাফের মুশরিকের কাফের মুশরিকের ভালোবেসে তাদের মহাব্বতে হয়ে আমরা কিন্তু জাহান্নামে চলে যাব। এটা কিন্তু কাফের মুশরিকের বিরুদ্ধে একটা চক্রান্ত। আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমরা এর থেকে বিরত থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করো কাফের মুশরিকের চক্রান্ত থেকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।